সোনালি মিডিয়া ফোরাম চট্টগ্রামের সভাপতি, সন্দীপের কবিয়াল ধারার সর্বশেষ লেখক ও কবি অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম আজিজুল্লাহর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 18 জুন সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের সভাপতি, সন্দীপের কবিয়াল ধারার সর্বশেষ লেখক ও কবি অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম আজিজুল্লাহর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় হালিশহরে এই স্মরণসভা। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোসাদ্দেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরীর সঞ্চালনায় 18 জুন সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভার আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহাদাত হোসেন আশরাফ। মরহুম মাস্টার কে এম আজিজুল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্মরণসভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন যথাক্রমে সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি ও সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের প্রধান উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ মাস্টার এ কে এম বেলায়েত হোসেন, সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বর্তমান সভাপতি আয়কর আইনজীবী লায়ন এম এ বাড়ি, সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বর্তমান সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের উপদেষ্টা মাস্টার গোফরান উদ্দিন, আলোকিত সন্দীপ সম্পাদক প্রিন্সিপাল মুক্তাদের আজাদ খান, সজাগ সন্দীপ সম্পাদক প্রভাষক মোহাম্মদ ফসিউল আলম। স্মৃতিচারণমূলক আলোচনা করেন মরহুমের জামাতা মাহবুবুর রহমান, মরহুমের পুত্র সন্দীপ এডুকেশন সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কে এম কামরুল আহসান উল্লাহ, সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক এম এ হাশেম আকাশ, সোনালী সন্দীপ ও সন্দীপ দর্পণের সহসম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া, সোনালী সন্দীপ পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, পূবালী ব্যাংক সন্দীপ এবং শিবেরহাট শাখার সাবেক ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রাম আয়োজিত উক্ত দোয়া ও স্মরণসভায় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কর্মকর্তা শেখ ফজলুল করিম, সোনালী সন্দীপের বার্তা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবু সুফিয়ান, ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আফসার, আকবর হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাদের, আব্দুল হালিম, ফসিউল আলম, মোহাম্মদ নাজমুল কাদের, জাহিদ রানা, মাহমুদ মুন্না, এম এ এলাহি আরাফাত, মেহরুন্নেসা জেসমিন, কামরুন্নাহার পারুল, তাহমিদ সিদ্দিকী, শাকিল মাহমুদ বাপ্পি, মোহাম্মদ জামশেদুল করিম, কে এম ফয়েজুল্লাহ, আকবর হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা ইরফান, মোহাম্মদ নাইম হোসেন প্রমুখ। উল্লেখ্য, সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের সভাপতি মরহুম মাস্টার কে এম আজিজুল্লাহ 1938 সালের 23 মার্চ চট্টগ্রাম জেলার সন্দীপ থানার সন্তোষপুর ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম কবিয়াল অজিউল্লাহ, মাতা মরহুমা হাজেরা খাতুন। তার পিতা 1961 হতে 1975 সাল পর্যন্ত চট্টগ্রাম বেতারের একজন নিয়মিত শিল্পী ছিলেন। মরহুম কে এম আজিজুল্লাহ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি 1953 সালে সন্দীপ মডেল হাই স্কুল হতে SSC প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সন্দীপে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি 1966 সালে সন্দীপের কালাপানীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর সন্দীপ মডেল হাই স্কুল, সরকারি কার্গিল হাই স্কুল ও পরে বাউরিয়া জিকে একাডেমিতেও শিক্ষকতা করেন। শৈশবকাল থেকেই তিনি পড়ালেখার পাশাপাশি সাহিত্য চর্চা ও লেখালেখি শুরু করেন। তার বিভিন্ন লেখা দৈনিক, পাক্ষিক ও সাপ্তাহিকে প্রকাশিত হয়। এছাড়াও তার 2টি কাব্যগ্রন্থ ও 1টি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। গত 23 জুন বিকেল 5:30 মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। তিনি গত কয়েক মাস যাবৎ ঢাকায় গাজীপুরস্থ জামাতা হুমায়ুন কবির সিদ্দিকীর বাসা থেকে হার্টসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা নিচ্ছিলেন। গত 13 জুন 2021 ওনার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদা মনের নিরহংকারী এই মানুষটির মৃত্যুতে পরিবার স্বজন সহ হাজার হাজার তার প্রিয় ছাত্রছাত্রী ও সহকর্মীদের মাঝে এবং তার শেষ জীবনের প্রিয় সংগঠন সোনালী মিডিয়া ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আপনি যাকে শিক্ষা দিলেন সে আবার আরেকজনকে শিক্ষা দিবে, তার ছাত্র আরেকজনকে শিক্ষা দিবে, এইভাবে তার এই শিক্ষাটা এটা কাল সে আমার শুধু চালু থাকবে। সুতরাং সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে শিক্ষক, যারা মানুষকে ভালোবাসে, মানুষকে অন্তর দিয়ে ভালোবাসে, সব মানুষ সমান আল্লাহর দৃষ্টিতে
আল্লাহ সৃষ্টি সব মানুষের সমান, এই মনোবৃত্তি নিয়ে তারা সমাজে বসবাস করে, সমাজে কাজ করে, তাদেরকে আল্লাহ অবশ্যই এবং আমরা আশা করি সব দিক বিবেচনা করবে। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।